হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার টিউটোরিয়ালটা হলো শাওমি অ্যান্ড্রয়েড টিভি বক্স যারা ব্যবহার করছেন, এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের একটা এডিশনাল ফিচার রয়েছে যে গুগল ক্রোমো কাস্টিং। এটাকে আমরা কাস্টিংও বলে থাকি, মিরর কাস্টিংও বলে থাকি। তো এই কাস্টিং যারা শাওমি অ্যান্ড্রয়েড বক্স কিনেছেন, এই কাস্টিং করার ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমটা পারমানেন্টলি সমাধান করার জন্যই আজকে আমার টিউটোরিয়ালটা করা আপনাদের জন্য। আমি শাওমি অ্যান্ড্রয়েড বক্সের টিভিতে ওয়াইফাই কানেকশান প্রপারলি হচ্ছে না এবং কানেকশান প্রপারলি থাকছে না, এটার জন্য একটা টিউটোরিয়াল করেছি। আপনারা চাইলে যাদের এই প্রবলেম হচ্ছে যে আপনারা ওয়াইফাই কানেকশান দিচ্ছেন বাট ওয়াইফাই কানেকশান থাকছে না, সেটা কিন্তু এই আই বাটনে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। আপনি কীভাবে আপনার ল্যাপটপ, ডেস্কটপ এবং স্মার্টফোন থেকে আপনি সুন্দর স্মুথলি আপনি কাস্টিং করতে পারেন, সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে অডিও, সেটা হতে পারে ইমেজ, যে কোনো ফাইল আপনি কীভাবে কাস্টিং করবেন এই প্রক্রিয়াটা এবং দেখাবো, এবং সাথে প্রবলেমগুলো ফলে পড়ে কীভাবে সেটা পারমানেন্টলি সলভ করবেন, ফিক্স করবেন, সেটা নিয়ে কী কী কারণ আপনার এই প্রবলেমগুলো হয় এবং কী কারণে হচ্ছে না, পুরো প্রক্রিয়াটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং আমি এখান থেকে কাস্টিং করবো, আমার টিভিতে কাস্টিং করে আপনাকে লাইভ দেখানোর উপর, বড় ফাইল, ছোট ফাইল এবং মাঝারি সাইজের ফাইল কীভাবে আপনি সুন্দর করে কাস্টিং করতে পারেন শাওমি অ্যান্ড্রয়েড টিভি বক্স দিয়ে। তো চলুন তাহলে শুরু করি। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমরা কাস্ট ফ্রম গুগল কাস্ট রেডি অ্যাপ, অর্থাৎ রেডি অ্যাপ দিয়ে গুগল ক্রোমো ব্রাউজার বা ক্রোমো কাস্ট আপনি কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। দেখেন, আমি যদি আপনাদেরকে একটু খেয়াল দেখাই, এখানে দেখেন আমার টিভিটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিন্তু এখানে শাওমি অ্যান্ড্রয়েড টিভি বক্স যেটা লাগানো রয়েছে, অ্যান্ড্রয়েড টিভি বক্স সেটা লাগানো আছে। এখানে ক্রোমো কাস্টিং দেখেন, ক্রোমোকাস্ট বিল্ট ইন রয়েছে, সেটা কিন্তু রয়েছে। তো আমি এটাকে আপনাদেরকে বিল্ট ইন কাস্ট কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনার দুটো ডিভাইস, যে ডিভাইস দুটো আপনি কাস্টিং করবেন সেটা, সেই দুটো ডিভাইস কিন্তু অবশ্যই একটা সেম নেটওয়ার্কে থাকতে হবে, ঠিক আছে? তো আপনি সেম নেটওয়ার্কে থাকলে দেখেন আমি ইউটিউব থেকে একটা ভিডিও কাস্ট করবো এখন, অর্থাৎ মিররিংও বলতে পারেন আপনি। এরকম একটা সিগন্যাল পাবেন, যে উপরে দিকে খেয়াল করেন, এটা এর উপর ক্লিক করবেন, ঠিক আছে? বরাবর কাস্ট টু দেখেন, বেডরুম টিভি আমি এটা নাম দিয়েছি। আপনি যখন অ্যান্ড্রয়েড টিভি বক্সে কাস্টিংটা সেট আপ করবেন তখন একটা নাম চাইবে, আপনি ওখান থেকে কাস্টিং করে দেবেন, নামটা চেঞ্জ করে আপনার নিজের মতো করে নেবেন। তো করেছি, দেখেন আমি কিন্তু কাস্টিং চালু করে দিয়েছি অলরেডি, আমার কাস্টিংটা স্টার্ট হয়ে গেছে এবং চলছে, টিভিতে কিন্তু চলছে এবং খুব ফাস্ট। তো এখন আমি আর একটা স্টেপ দেখাবো, সেটা হচ্ছে কাস্ট ফ্রম গুগল ক্রোমো ব্রাউজার, অর্থাৎ আপনি গুগল ক্রোমো ব্রাউজার যদি আপনি ব্যবহার করেন সেই গুগল ক্রোমো ব্রাউজার দিয়ে আপনি কিভাবে কাস্টিং করবেন, সেটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে, ইমেজ হতে পারে। এবং আপনি যদি মনে করেন যে ছোট স্ক্রিনে আপনি উইন্ডোজ 10 সেট আপ করা থাকে, আপনি যদি মনে করেন যে আপনার কম্পিউটারে একটা মুভি ডাউনলোড করা আছে, এটা 4K খুব ভালো কোয়ালিটির, সেই কোয়ালিটির ভিডিওটা যদি আপনি কাস্টিং করে বড় স্ক্রিনে দেখতে চান, সেটা গুগল ক্রোমো ব্রাউজারের কাস্টিং অপশন থেকে আপনার এই অ্যান্ড্রয়েড শাওমি টিভি বক্সের মাধ্যমে কিন্তু দেখতে পারে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। খেয়াল করেন আমি একটা মুভি দেখেন এখানে চালিয়ে রেখেছি, এটা, হ্যাঁ, এটা হচ্ছে স্পাইডারম্যান আমি দেখাচ্ছি। আমি কিন্তু প্রথমে যেটা আপনাকে প্রথমে করতে হবে কাস্টিং করার জন্য, আপনাকে এটা যে মুভিটা আপনি স্টার্ট করবে সেটা কিন্তু প্রথমে একটু অন করে রাখতে হবে। আমি যেভাবে অন করেছি দেখেন, আমি সাথে কিন্তু আমার স্ক্রিনটাও দেখাচ্ছি, আমার টিভিটাও দেখাচ্ছি। এবং সেখান থেকে এখান থেকে এই ডট মেনু থেকে এখানে যাবেন এবং কাস্টিং ক্লিক করার পর এখানে এই অপশনটা আসবে এবং এরকম আসবে আর কি, কাস্ট ডেস্কটপ, কাস্ট ফাইল, কাস্ট ডেস্কটপ। অর্থাৎ আমি আমার ডেস্কটপে যে ভিডিওটা চালু করে রেখেছি কম্পিউটারের, সেই ভিডিওটাই আমি এখন কাস্টিং আমার টিভিতে করবো। দেখেন, খেয়াল করে দেখেন আমার টিভিতে এই দেখেন চলে এসছে। আমি যদি আপনাকে দেখাই একটু, দেখেন আমার কিন্তু এই যে কম্পিউটার স্ক্রিনটা কাস্টিং হচ্ছে, ঠিক আছে? এর উপর ক্লিক করবেন, করার পরে শেয়ার ক্লিক করুন, আমার টিভির দিকে একটু খেয়াল করে দেখবেন, শেয়ার ক্লিক করার সাথে সাথে আমার কাস্টিং কিন্তু আমার টিভিতে হয়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এখন আপনি যদি মুভিটা প্লে করে দেন দেখেন আমার মুভিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। একটু 1-2 সেকেন্ডের একটু ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? ভিডিও রেডি করার জন্য হয়তো একটু কাস্টিংটা প্রবলেম করছে। তো দেখেন আমি কিন্তু সেম ভাবে আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি, আমার টিভিতেও কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে দেখেন, ঠিক আছে? আমি একটু শর্ট করলাম, শর্ট হয়ে গেছে। তো এই হলো প্রসেস যে আপনি কিভাবে আপনার টিভি আপনার ইয়ে থেকে
আমার আমি যদি আরেকটা ওয়ে দেখাই, আমি এখন সিম কাস্টিংটা আপনি ইউটিউব থেকে যদি যে কোনো ভিডিও আপনি কাস্টিং করতে চান কম্পিউটার থেকে, সেটাও আপনি করতে পারবেন কিন্তু, ঠিক আছে। আমি একটা ভিডিও আপনাদেরকে চালু করে দেখাচ্ছি এখান থেকে, একটু যদি খেয়াল করেন, সেই মনে করেন আমি এই ভিডিওটা, আমি যে কোনো একটা ভিডিও আপনি কাস্টিং করতে চাচ্ছেন, তো এই ভিডিওটার উপর এই নিচের দিকে খেয়াল করে দেখবেন যে ভিডিওটা আপনি কাস্টিং করবেন ইউটিউব থেকে, এরকম একটা সেম অপশন পাবেন প্লে অন টিভি। আপনি এটাতে ক্লিক করেন, ক্লিক করে সেম অপশনে গুগল কাস্টিং এ যেভাবে করেছেন করার মতো সেম ওয়েতে আপনি এখানে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু টিভিতে স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি, খেয়াল করেছেন? সিম্পল ওয়েতে আপনি অর্থাৎ কাস্টিংটা আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনি কিভাবে কাস্টিং করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আমি আর একটা ভিডিও দেখেন, আমি আমার ব্যাকগ্রাউন্ডে আমি একটা ভিডিও স্টার্ট করলাম, আমি এটাকে আমার টিভিতে কাস্টিং করবো, সে আমি এখান থেকেও যদি আমি চাই ক্লিক করলাম, দেন এখান থেকে সোর্সে ক্লিক করবো, কাস্ট ডেস্কটপ, অর্থাৎ আমার ডেস্কটপে যা থাকবে পুরোটাই কাস্টিং হবে আমার টিভিতে। তো এখানে ক্লিক করলাম এবং অ্যাভেলেবল ক্লিক করলাম, এটা মিনিমাইজ করছি, এই প্রভাবটা চলে আসবে, এরপর ক্লিক করলাম, দেন শেয়ার করলেই আমার চলে যাচ্ছে। তো আমি যদি ভিডিওটা অর্থাৎ ডেস্কটপে ভিডিওটা একটু স্টার্ট করে দেখি, দেখেন আমার সেম ওয়েতেই চলে আসছে, খেয়াল করেছেন? অর্থাৎ আমি আপনাদেরকে তিনটা ওয়ে দেখালাম, এখানে আপনি ডিসকানেক্ট করে দেন, আমার ডিসকানেক্ট হয়ে যাবে, আবার শাওমির যে ইন্টারফেসটা সেটা চলে আসছে আমার টিভিতে, ঠিক আছে। তো এই হলো পুরো প্রক্রিয়াটা যে আপনি কিভাবে আপনি আপনার কম্পিউটার থেকে কাস্টিং করবেন, আবার মোবাইল থেকে কিভাবে কাস্টিং করবেন, পুরো প্রক্রিয়াটা দেখালাম। শাওমি যে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা রয়েছে সেটা যদি আপনার কাজ না করে সেক্ষেত্রে আপনি কি কি করবেন, তো প্রথমে কিন্তু অবশ্যই আপনি আপনার চেক ইউর ইন্টারনেট কানেকশন ইজ নর্মাল, অর্থাৎ আপনার ইন্টারনেট কানেকশন যদি নর্মাল থাকে, দেখেন ইন্টারনেট কানেকশন স্টেবল আছে কিনা, প্রপারলি কাজ করছে কিনা, সেটা কিন্তু আপনাকে প্রথমে একটু খেয়াল করতে হবে। অর্থাৎ কাস্টিংটা কিন্তু আপনার ইন্টারনেটের মাধ্যমেই হয়ে থাকে, সেটাকে আমরা অনলাইন বলে থাকি। এবং দ্বিতীয় অপশনটা হচ্ছে যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আপনার রাউটারটা একটু একবার রিস্টার্ট দিয়ে দেখবেন, এবং আপনার আইএসপিকে একটু অবশ্যই খেয়াল করবেন যে আপনার ইন্টারনেটে কানেকশনটা প্রপারলি আছে কিনা আপনার রাউটার পর্যন্ত। ওয়্যারলেসের যে ওয়াইফাই রাউটারের যে লোকেশন অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে, এই লোকেশন এবং পাসওয়ার্ডটা প্রপারলি আপনার দুটো ডিভাইসের ভিতরে যাতে, যে দুটো ডিভাইসের ভিতরে আপনি কাস্টিং করতে চাচ্ছেন সেই দুটো ডিভাইস যাতে প্রপারলি কাস্ট সেম থাকে সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এবং অবশ্যই চার নম্বর অপশন আছে রিকানেক্ট ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস টু শাওমি অ্যান্ড্রয়েড বক্স, আপনি কিন্তু অবশ্যই শাওমি অ্যান্ড্রয়েড বক্সটাকে একটু রিকানেক্ট করে দেখতে পারেন। এখানে আরেকটা অপশন রয়েছে যেটা হচ্ছে যে আপনার ব্লুটুথের মাধ্যমেও কিন্তু এটা কাজ করে, এই জন্য আপনার যদি আপনার 15-20 ইঞ্চির ভিতরে সেট আপ ডিভাইসটা থাকে এটা সবচেয়ে বেটার হয় আর কি, কোনো ধরনের প্রাফারিং ছাড়াই আপনার কাস্টিংটা হবে। অবশ্যই যদি যেখানে কোনো ওদের কাজ করছে না আপনি কিন্তু সেটাকে একটু রিসেট করে দেখতে পারেন, আপনার শাওমি অ্যান্ড্রয়েড বক্স টিভি বক্স যেটা, অর্থাৎ আপনার ফ্যাক্টরি সেটিংটা আপনি রিসেট করে দেখতে পারেন। এবং কাস্ট রিসিভার যেটা রয়েছে, যে কাস্টিং রিসিভার, গুগল কাস্ট রিসিভার, সেটা কিন্তু আপনি একটু আপডেট করে, অর্থাৎ কারেন্ট ভার্সন যেটা রয়েছে সেটা কিন্তু একটু আপডেট করে নিতে পারেন। তো এই ছিল আজকের মতো আমার টিউটোরিয়ালটা, যে আপনারা যদি শাওমি অ্যান্ড্রয়েড বক্স কীভাবে কাস্টিং করবেন সেটা মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে সেটা আপনাদেরকে দেখালাম, এবং কিভাবে যদি কোনো প্রবলেম আপনি ফেস করেন কি কি করবেন, কি কি স্টেপ আপনি অবলম্বন করলে আপনার কাস্টিং এর প্রবলেম থেকে আপনি সমাধান পেতে পারেন, সেই প্রক্রিয়াটাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা দেখলেন যে কিভাবে আপনি আপনার শাওমি অ্যান্ড্রয়েড টিভি বক্স কাস্টিং প্রপারলি করতে পারেন, সেটা আপনার মোবাইল থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, সেটা আপনার ডেস্কটপ থেকে হোক, যে কোনো আপনার মিররিং থেকে কিভাবে আপনি টিভি বক্সের সাথে কাস্টিং করতে পারেন সেটা দেখালাম। যদি আপনার এই ধরনের কোনো প্রবলেম আপনি ফেস করেন বা কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক অবশ্যই একটা দিবেন যদি ভিডিওটা ভালো লাগে আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম, স্টে সেফ, থ্যাংকস ফর ওয়াচিং।